ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আপনাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন মানে অর্ধবার্ষিক মূল্যায়নের যে জল্পনা কল্পনা ছিল সেটির অবসান কিন্তু ঘটে গিয়েছে, মানে সেটির তারিখ কিন্তু দিয়ে দিয়েছে। আমরা সে তারিখগুলো সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা জেনে আসব এর যে নির্দেশনাটি দেওয়া হয়েছে, মানে এই চিঠিতে যা যা কথাগুলো বলা হয়েছে, চলুন সেটা আমরা একটু দেখে আসি, যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আমরা দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পাঠ্যপুস্তক ভবন মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা 1000, মানে এনসিটিবি কর্তৃক যে নির্দেশনাটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, যে অর্ধবার্ষিক, যেটাকে মূলত বলা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, সেটির নির্দেশনাটি চলে এসেছে। তারিখটি খেয়াল করেন শিক্ষার্থীরা, 24 মে 2023। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন এবং শিক্ষক ওরিয়েন্টেশন প্রসঙ্গে। শিক্ষার্থীরা, এখানে দুটো প্রসঙ্গ রয়েছে। একটা হচ্ছে আপনাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা এখানে সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে, এবং শিক্ষকদের জন্য একটি নির্দেশনা রয়েছে, ওরিয়েন্টেশন একটি ট্রেনিং হবে মুক্ত পাঠে, যেটা আমরা একটু পরে বিস্তারিত জেনে নিচ্ছি। আর এই বিষয়টি কিন্তু প্রত্যেককে জানা উচিত, বিশেষ করে শিক্ষক, ছাত্র এবং অভিভাবক সহ সবাইকে জানা খুবই দরকার। এই জন্য আমরা চলুন একটু পড়ে নেই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি এবং কার্যার্থে জানানো যাচ্ছে যে 2023 শিক্ষাবর্ষ থেকে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষণ সামগ্রীর মাধ্যমে শিক্ষণ এবং মূল্যায়ন কার্যক্রম চলমান। শিক্ষাক্রম রূপরেখা 21-এ সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়ন পরিচালনার কথা বলা হয়েছে, যেটা আমরা এর আগে ভিডিওতে বলেছিলাম, শিক্ষণকালীন মূল্যায়ন এবং ষান্মাসিক মূল্যায়ন। আর আজকে মূলত আলোচনা করা হচ্ছে ষান্মাসিক মূল্যায়নের বিস্তারিত তথ্যগুলো, এবং শেষে কোন দিন কোন মূল্যায়নটি নেওয়া হবে সেটা রুটিনটা রয়েছে, আমরা রুটিনটা একটু পরে দেখছি, আর একটু জেনে নিই, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে রয়েছে। ইতোমধ্যে এনসিটিবি কর্তৃক প্রণীত বিষয়ভিত্তিক শিক্ষণকালীন মূল্যায়ন নির্দেশিকা আপনার অধিদপ্তরের মাধ্যমে সকল মাধ্যমিক বিদ্যালয়ে প্রেরিত হয়েছে। শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুযায়ী সামষ্টিক মূল্যায়নের অংশ হিসেবে 13টি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন গাইডলাইন ও বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা, এখানে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শিক্ষার্থীরা এই কথাটা লিখেছে এই কারণে, কারণ কিছুদিন আগে কিন্তু ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের কিছু অংশ পড়ানো বন্ধ রাখা হয়েছিল, সেটারও কিন্তু আপনার সামষ্টিক মূল্যায়ন হবে, এই জন্য এটি ব্র্যাকেটে সুন্দর করে উল্লেখ করে দেওয়া হয়েছে। এরপরে আসেন এই সঙ্গে প্রেরণ করা হলো। তাহলে বিষয়টি হচ্ছে 13টি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের গাইডলাইন এবং বিষয়ভিত্তিক নির্দেশনা কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে, এবং এটি শুরু হবে, এরপরে আসেন, আগামী 7 জুন 2023 থেকে একই সঙ্গে সংযুক্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন গাইডলাইন অনুসরণ পূর্বক সকল মাধ্যমিক বিদ্যালয়ে সামষ্টিক মূল্যায়ন বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। শিক্ষার্থীরা, যে বিষয়টি এখানে আলোচনা করার বিষয় সেটি হচ্ছে যে আগামী 7 জুন থেকে আপনাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন যেটা দেওয়া হয়েছে সেটি কিন্তু নিচে রয়েছে, আমরা দেখবো একটু পরে। আর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের গাইডলাইনটা কি কি রয়েছে সেটা কিন্তু শিক্ষকদের জন্য খুবই বেশি প্রয়োজন এবং শিক্ষার্থীদের জন্য জানতে হবে, কারণ এটা নিয়ে কিন্তু আগে আপনাদের প্রস্তুতি নিতে হবে 31 তারিখ থেকে 6 জুন পর্যন্ত, আমরা একটু পরে পাবো। চলুন, এখানে উল্লেখ্য যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন গাইডলাইন অনুযায়ী সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতির জন্য 5 কর্মদিবস আবশ্যক, মানে 5 দিন অবশ্যই প্রস্তুতি নেওয়ার জন্য রাখতে হবে। আপনাদের যে মূল্যায়নটি শুরু হবে 7 জুন থেকে, তার আগে 5 দিন অবশ্যই লাগবে প্রস্তুতি নেওয়ার জন্য। এরপরে আসেন, সকল প্রতিষ্ঠানকে আগামী 31 মে থেকে 6 জুন 2023 গাইডলাইন অনুযায়ী সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতিমূলক সেশন পরিচালনার নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। যেটা বলছিলাম আপনাদের, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে 5 দিন প্রয়োজন সেটা মূলত শুরু হবে 31 মে থেকে 6 জুন পর্যন্ত চলবে, তার মানে এই কদিন আপনাদের শুধু প্রস্তুতি নিতে হবে 7 জুন থেকে যে আপনাদের মূল্যায়নটি হবে সেটার উপরে। তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে SSC পরীক্ষা, নির্বাচন বা অন্য কোনো কারণে রুটিন অনুসরণ করা সম্ভব না হলে স্বশ ব্যবস্থাপনায় মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করবেন, এটি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র রয়েছে বা নির্বাচন হচ্ছে বা যে কোনো কারণে যদি ওখানে সেটি নেওয়া সম্ভব না হয় এই মূল্যায়নগুলো, সেই ক্ষেত্রে তাদের স্বশ ব্যবস্থাপনায় মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এখন যেটি আমরা দেখব, শিক্ষকদের জন্য একটি নির্দেশনা রয়েছে,
চলুন দেখে নিই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনায় শিক্ষকদের সহায়তার জন্য আগামী 26 মে 2023 থেকে মুক্তপাঠে, এই যে ওয়েবসাইটটা মুক্তপাঠের, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের একটি অনলাইন ওরিয়েন্টেশন কোর্স আয়োজন করা হয়েছে। এর আগে যে আমরা অনলাইন ট্রেনিংগুলো করতাম মুক্তপাঠের মাধ্যমে, ঠিক সেভাবেই এই মূল্যায়নের উপরে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যেটা অবশ্যই সবাইকে করতে হবে। এরপরে আসেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সকল শিক্ষককে আগামী 30 মে 2023 এর মধ্যে অনলাইন কোর্সটি সম্পূর্ণ করার প্রয়োজনীয় নির্দেশ প্রদান করার জন্য অনুরোধ করা হলো। তাহলে বিষয়টি হচ্ছে, 6 মে থেকে এই ট্রেনিংটি শুরু হবে এবং 30 মের মধ্যে সবাইকে বাধ্যতামূলক শেষ করতে হবে। এটাই ছিল আমাদের নোটিশটা। এটি মূলত সিগনেচার করেছেন প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম, চেয়ারম্যান। চলুন এ পর্যায়ে আমরা দেখে নিই কোন তারিখে আপনাদের কোন মূল্যায়নটি অনুষ্ঠিত হবে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য। আমরা হেডিংটা দেখতে পাচ্ছি, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রুটিন। প্রথমে রয়েছে আপনাদের ষষ্ঠ শ্রেণীর রুটিনটি। এটা আমাদের বিষয়ের ঘর, এটা ক্রমিক নাম্বার, এটা আমাদের তারিখ। এখানে যে বিষয়টি আবার উল্লেখ করেছে, প্রস্তুতিমূলক সেশন সকল বিষয়ের, এটা নিতে হবে 31 মে থেকে 6 জুন 2023 পর্যন্ত। এটা হচ্ছে প্রস্তুতির তারিখ। এরপরে ফাইনালি যে মূল্যায়নটি হবে আপনাদের, সেই মূল্যায়নের তারিখটি বাংলা হবে আপনাদের 7/6/2023, মানে 7 তারিখে প্রথম দিনেই। ইংরেজি হবে আপনাদের দ্বিতীয় দিন 8/6/2023। এরপরে রয়েছে আপনাদের গণিতের মূল্যায়ন, এটি হবে আপনাদের 10/6/2023 তারিখে। এরপরে রয়েছে আপনাদের 4 নম্বরে বিজ্ঞান, বিজ্ঞান নেওয়া হয়েছে 11 তারিখে। এরপরে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এটি হচ্ছে 12 তারিখ। এরপরে ডিজিটাল প্রযুক্তি 13 তারিখ। পর্যায়ক্রমে তারিখগুলো রয়েছে, শুধু আপনারা স্ক্রিনশট ব্যবহার করে এই রুটিনটা নিয়ে রাখবেন, তাহলেই আপনাদের মনে থাকবে। জীবন ও জীবিকা, এটি হচ্ছে 14 তারিখ। 8 নম্বর স্বাস্থ্য সুরক্ষা, এটি হচ্ছে আপনাদের 15 তারিখ। এরপরে কিন্তু 16 তারিখ নেই, 16 তারিখ এবং 9 তারিখ, এটা আপনাদের শুক্রবার পড়েছে। আর শনিবারে আগে যেহেতু বন্ধ ছিল, এখন কিন্তু বন্ধ নেই, শনিবারেও আপনাদের মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে। এই যে ধর্ম নিয়েছে, 17 তারিখ মানে শনিবার, এদিন কিন্তু আপনাদের ধর্ম বিষয়ের মূল্যায়নটি অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষে রয়েছে শিল্প ও সংস্কৃতি, এটি হচ্ছে আপনাদের 18 তারিখে। শিক্ষার্থীরা, আবারও বলছি, আপনাদের যে শনিবারে বন্ধ ছিল সেটা কিন্তু নেই, শনিবারেও আপনাদের মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে। আর এটি ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য। চলুন এ পর্যায়ে আমরা দেখে নিই সপ্তম শ্রেণীর রুটিনটা মূল্যায়নের জন্য কোন দিন কোন বিষয়টি ধার্য করা হয়েছে। সপ্তম শ্রেণীর প্রথম দিনে নেওয়া হয়েছে ডিজিটাল প্রযুক্তি 7 তারিখে। আর প্রস্তুতিমূলক সেশন এবং সকল বিষয়ের ক্ষেত্রে 31 মে থেকে 6 জুন 2023, এটি ষষ্ঠ এবং সপ্তমের একই। এরপরে 2 নম্বরে নিয়েছে জীবন ও জীবিকা, এটা হচ্ছে 8 তারিখ। এরপরে আপনাদের 9 তারিখ বন্ধ, মানে শুক্রবার। 3 নম্বরে স্বাস্থ্য সুরক্ষা, 10 তারিখ। এরপরে রয়েছে আপনাদের ধর্ম, 11 তারিখ। 5 নম্বরে রয়েছে আপনাদের শিল্প ও সংস্কৃতি, 12 তারিখ। 6 নম্বরে বাংলা, এটাও 13 তারিখে। 7 নম্বরে নিয়েছে ইংরেজি, এটা হচ্ছে আপনাদের 14 তারিখে। এটা কিন্তু আপনাদের রুটিন, শিক্ষার্থীরা যারা বুঝছেন না, পরবর্তীতে কমেন্টস করবেন, তাদের জন্য বলছি, আপনাদের স্কুল হয়তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, আসলে পরীক্ষাটা কিন্তু নেওয়া সম্ভব হবে না, কারণ এটা বাধ্যতামূলক, এই কাজটি অবশ্যই করতে হবে। তাহলে স্কুলের আগের দেওয়া রুটিনগুলো একেবারেই ভুলে যান, এই রুটিনটাই আপনার ফাইনাল রুটিন, বিশেষ করে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য। এরপরে 8 নম্বরে রয়েছে গণিত, এটা নিয়েছে আপনাদের 15 তারিখ, 16 তারিখ আপনাদের বন্ধ। এরপরে 17 তারিখে রয়েছে আপনাদের বিজ্ঞান। বিজ্ঞানের হয়তো আপনারা বলবেন যে একটা পাঠ রয়েছে আর একটা অনুসন্ধান রয়েছে, দুটাই একই দিনেই অনুষ্ঠিত হবে, দুইটা কিন্তু আলাদা সাবজেক্ট নয়, একটা আরেকটার পরিপূরক বা সহায়ক। এরপরে 10 নম্বরে যে সাবজেক্টটি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এটি হচ্ছে আপনাদের 18 তারিখ। শিক্ষার্থীরা, এই ছিল আপনাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন। আশা রাখি আপনারা সে অনুযায়ী সুন্দর করে প্রস্তুতি নেবেন। আর এখানে যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটিরই কি কি মূল্যায়ন করা হবে বা কি কি সিলেবাস রয়েছে সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, পরবর্তী ভিডিওগুলোতে সেটা আমি আপলোড করব, সেটা দেখার আহ্বান থাকলো। আশা রাখি প্রত্যেকে সেই ভিডিওগুলো দেখবেন এবং শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকবেন। আপনার যে বন্ধুটি এখনো জানে না, সে বন্ধুটির সাথে অবশ্যই এই বিষয়টি শেয়ার করে দিবেন, এটি অতীব একটি জরুরি বিষয়, যাতে করে সেও সচেতন হতে পারে এবং আগে থেকে ডেটটা জানতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। আল্লাহ হাফিজ।